শিক্ষক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে এবং শতভাগ উৎসব ভাতা প্রদান সহ মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পালন করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি দিনাজপুর জেলা শাখা। 2 জুলাই শনিবার দিনাজপুর প্রেস ক্লাব সম্মুখে সড়কের সকাল 11টায় বাংলাদেশ শিক্ষক সমিতির দিনাজপুর জেলা শাখার সভাপতি মোহাম্মদ আহসানুল হক মুকুলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা শিক্ষক সমিতির সহসভাপতি ফজলুর রহমান, বুনু বিশ্বাস সাধারণ সম্পাদক মাতলুবুন মামুন, দিনাজপুর সদর উপজেলার শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আব্দুল হামিদ, কাহারুল উপসমিতির সভাপতি আবু প্রমুখ। মানববন্ধনে বক্তারা শিক্ষক নির্যাতন ও সম্প্রীতি এক শিক্ষককে হত্যার চিত্র তুলে ধরে শিক্ষক লাঞ্ছিত ও হত্যাকারীদের দ্রুত বিচার, ট্রাইব্যুনালে সর্বোচ্চ শাস্তি এবং উৎসব ভাতা প্রদান সহ মাধ্যমিক শিক্ষাকে দ্রুত জাতীয়করণের আওতায় আনার দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধনের সঞ্চালনায় ছিলেন দিনাজপুর জেলা শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ লোকমান হাকিম ও সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ আলম। এছাড়াও জেলা সদর উপজেলার সহ বিভিন্ন উপজেলার শিক্ষক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করেন।